নিরাপত্তা দিন। আমি আজকে কথা বলার কারণে আমি নিরাপদ নেই, আমি আমি নিজেই ভুক্তভোগী। কারণ ছিট বাণিজ্যে আমি 12,000 টাকা দিয়ে উঠেছিলাম। আমি যে কথাটা প্রোগ্রামে বলেছি যে ছিট বাণিজ্যে আমি 12,000 টাকা দিয়ে উঠেছিলাম, কিন্তু আমি 2 দিনও থাকতে পারিনি। কারণ আমি কথা বলার মতো একটা জায়গা পেয়েছিলাম, সেখানে আমি কথাটা বলেছি। ছিট বাণিজ্য এখনো চলছে, 8,000, 10,000, 12,000, 14,000 এরকম ছিট বাণিজ্য এখনো চলছে। অন্য একটা বিষয় তুলেছিলাম, যেটা নারীদের ব্যাপারে নির্যাতন। নির্যাতন তো হচ্ছে, দেখা গেছে পলিটিক্যাল মেয়েরা নির্যাতন করে। এই তো, যে সব শিক্ষার্থীরা পলিটিক্যাল ভাবে রুমে ওঠে, ওই সব শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হয়। এই আর যেটা যৌন হয়রানি বা যৌন হয়রানির যে ব্যাপারটা, ওটা তো আমি বলিনি, ওটা বলেছে কিন্তু তাদের দলীয় নেত্রী বৈশাখী আপু। বৈশাখী আপু কথাটাই কিন্তু আমি ওখানে বলেছি, যে বৈশাখী আপু বলেছে যে নারীদের, সুন্দরী নারীদের নিয়ে যাওয়া হয় নেতাদের বাসায়, এরকম একটা কথা। আজ ঢাকা শহরে আমি আজকের এক বাসায়, কালকের এক বাসায়, পরশুদিন এক বাসায়, সারাদিন কি ক্যাম্পাসে ক্যাম্পাসে এখানে সেখানে ঘুরে বেড়াই, এগুলো তো আমার জীবন হতে পারে না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কি আমার ক্যাম্পাসের ভালো চাই? আমি কি আমার ক্যাম্পাসের জন্য, ক্যাম্পাসে আজকে যে অবস্থা, এর থেকে উত্তরণের জন্য আমি যে বিষয়টার জন্য যে আপনাদের সামনে কথা বলছি, এটা কি আমার অপরাধ হয়েছে? এজন্য কি এখন আমি দেউলিয়া হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবো? আমার জীবনের কি কোনো না না না, নিরাপত্তা নেই? সেখানে 35,000-এর মতো স্টুডেন্ট পড়াশোনা করে, সেখানে সবাই খারাপ নয়, সেখানে গুটি কয়েক খারাপ, কোনো একটা সংগঠনের গুটি কয়েক। সে সংগঠনের সবাই, আমি সবাইকে দোষারোপ করবো না, সবাই খারাপ না, সেখানেও খুব কম সংখ্যক, তাদের সংখ্যা হয়তো 35 থেকে 40 জন হবে। এই আপনারা যেটা ভিডিওতে দেখেছেন, আমি আমি সরাসরি দেখেছি, আপনারা ভিডিওতে দেখেছেন যে মারামারি করছে, যেগুলো হচ্ছে, এই তাদের ভিতরে থেকে আপনাদের উচিত যে এই সময়ে কারা এগুলোর সাথে যুক্ত এবং কারা এ ধরনের কাজ করায়, এবং সেই গুটি কয়েক সংখ্যা কারা, তাদের চিহ্নিত করে সুষ্ঠু একটা তদন্ত কমিশন গঠন করা হোক। এবং সেই তদন্ত কমিশন, আপনি কাকে টাকা দিয়েছিলেন? আপনি কি মানে যাদের কথা বলছেন, রিবা বা রাজিয়া, তাদেরকে টাকা দিয়েছেন? আর কয়টা পলিটিক্যাল রুম? তারা নতুন কমিটি, তাদেরকে নয়, আমি দিয়েছি পূর্বের কমিটিকে টাকা, পূর্বের যে কমিটি ছিল তাদেরকে টাকা দিয়েছি। কিন্তু এই ইস্যুটা এখনো চলমান আছে, এখন আমি কথা বলার সুযোগ পেয়েছি, তাই আমি কথা বলেছি। অনেক শিক্ষার্থী সুযোগ পায়নি, পায় না, তারা কথা বলতে পারে না, কিন্তু স্টুডেন্টরা এখনো ওই টাকার মাধ্যমে হলে ওঠে, আর এটা একটা ব্যবসা বলা যায় তাদের। তারা এই আপনারা দেখবেন, নিউজ হয়েছে, আমার মুখের কথা নয়, নিউজ হয়েছে যে সভাপতির প্রায় 6 না 8 লাখ টাকা প্রতি মাসে ইনকাম আছে ছিট থেকে, এরকম। আবার আরো একটা নিউজ, যেটা মেয়েদের নির্যাতন, সেটাও কিন্তু নিউজ হয়েছে। সেটা নিউজ হয়েছে কি, কিছুদিন আগে দেখবেন, দুইজন শিক্ষার্থীকে ন্যাক্কারজনক ভিডিও ধারণ করছে, এবং ন্যাক্কারজনক ভিডিও ধারণ করার পরে তাদেরকে একটা হুমকি দেয়া হয়। সেই হুমকির রেকর্ডটা কিন্তু ছড়িয়ে গেছে সবদিকে। এবং সেই হুমকিটা কে দিয়েছিল? সেই হুমকিটা দিয়েছিল এক একটা সংগঠনের একজন প্রধান, কলেজের একজন প্রধান, যে সভাপতি বলা যায়, সে হুমকিটা দিয়েছিল। এই তো এই ব্যাপারটা কিন্তু সবার সামনে এসেছে। সে হুমকির ভিতর সে বলেছে যে গলায় পাড়া দিয়ে না পায়ে পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে, এরকম খুব ন্যাক্কারজনক ভিডিও, ন্যাক্কারজনক কথাবার্তা। তাদের এই তাদের রুচিতে এগুলো বাদে, আসলে আমি এগুলো বলতেও পারছি না, আপনারা সবাই সেগুলো শুনেছেন। এখানে আমার বক্তব্যে কি, আমার বক্তব্য আমার মুখ থেকে, আমি ছিটের কথা বলছি, কিন্তু বাকি কথাগুলো কিন্তু তাদের মুখ থেকেই আসছে, তারাই বলছে। এই আমি এখন একপাক্ষিক কোন রেজাল্ট দিবে এরকম চাচ্ছি না, একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক, যাদের মাধ্যমে সুষ্ঠু ব্যাপারটা সামনে আসে। আমরা সাধারণ শিক্ষার্থীরা, এটা যেহেতু তাদের মুখ থেকে এসেছে, তা অবশ্যই তদন্ত করা উচিত, কারণ তাদের মুখ থেকে এটা বের হয়েছে, সেটা দলীয় কোন্দলে বের হোক বা অন্যভাবে বের হোক, বের হয়ে এসেছে। কিন্তু এটা অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হোক, এবং এটা সুষ্ঠু একটা কমিশন গঠনের মাধ্যমে সঠিক ব্যাপারটা সবার সামনে আসুক, যাতে আমার ইডেন কলেজ নিয়ে বাহিরের কেউ কোনো কথা না বলতে পারে। আজকের কমেন্ট বক্স বলেন, মেসেঞ্জার বলেন, সব জায়গায় কি একটা ইডেন, বিভিন্ন ভিডিও দেখি ইডেন কলেজকে নিয়ে ট্রোল করা হচ্ছে। এই বিষয়টা আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কাছে খারাপ লাগে। আমি যখন গ্রামে যাব বা অন্য কোথাও যাব, যখন শুনবো যে আমি ইডেন কলেজে পড়াশোনা করি, আমার
দিকে কিন্তু দৃষ্টিতে আর আগের মতো থাকবে না। আগে যখন যেতাম তখন হয়তো আমাকে অনেক ভালোভাবে, আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছি, আমার অবস্থানটা সেই রকম ছিল, কিন্তু বর্তমানে তারা কিন্তু সেই চোখে দেখবে না, যেহেতু তারা ওই কথাটা বলছে। আমার কথা হলো ওই কথাটার উপর আপনারা একটা তদন্ত কমিশন গঠন করুন, এবং তা যদি ব্যাপারটা সঠিক বের হয়ে আসে এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনুন, এবং ছিট বাণিজ্যের যে ব্যাপারটা সেটা তো অবশ্যই সঠিক, এবং সেটার ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা নিন, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সাধারণ শিক্ষার্থীদের আজকের যে অবস্থান, এই অবস্থা থেকে তাদের কিভাবে উত্তম করা যায়, ক্যাম্পাসের চিত্র, ক্যাম্পাসের যে বর্তমান চিত্র, এই চিত্র থেকে কিভাবে ক্যাম্পাসকে একটা সুন্দর চিত্রে তুলে ধরা যায়, সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হন। আমি আমাকে আজ বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসে, বিভিন্ন কল আসে, আমি নিরাপদ নেই, আমার নামে মামলা দেওয়া হবে, আমার নামে এই আমাকে বিভিন্ন জিনিস প্রুফ দিতে হবে, এই কথাগুলো আসতেছে। আমি তো বলিনি, বলছে ওখানেরই তাদের দলেরই কেউ বলছে, কিন্তু এটা একদম যে বানোয়াট এটাও হতে পারে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন বিষয় তুলে চলে আসছে। আপনারা দেখছেন এই যে অডিও, তারপরে এর আগেও যে দুইজন শিক্ষার্থীর ন্যাক্কারজনক ভিডিও ধারণ করা হয়েছে, এ ধরনের অডিও আসছে, তারপরে বিভিন্ন যে নির্যাতন হয় এটারও অডিও পাচ্ছেন আপনারা, বিভিন্ন নিউজ পাচ্ছেন। আপনাকে কারা ধমক দিচ্ছে, আপনাকে কি লিখছে, মানে ধমক দিয়ে কি লিখছে, কি বলছে? বিভিন্ন মেসেজ আসছে যে আমি যেন গিয়ে ক্ষমা চাই এরকম, আবার আমাকে প্রুফ দিতে হবে, আর না হয় আমার নামে মামলা হবে। বিভিন্ন মেসেজ কল আসছে এই আজকের প্রায় 2 দিন ধরে আমি খুবই খারাপ সিচুয়েশন বলতে কি, আমার মানসিক টর্চার চলতেছে বলা যায় এক রকমের। আমি এ থেকে পরিত্রাণ চাই এবং আমার নিরাপত্তা চাই, আমি নিরাপদ নই করা হয়েছে, কিন্তু যারা দোষ করতেছে সুমিপু তাদের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু সংখ্যককে আপনারা পরিষ্কার করছেন, আমার বোন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনুন, এবং সুন্দর একটা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আপনারা ক্যাম্পাস এরকম থাকতে পারে না, আমি ক্যাম্পাসের চিত্র এরকম দেখতে চাই না। এই যে ভিডিও গুলো রেকর্ড যাদের বের হচ্ছে, তারপরে যারা এ ধরনের ইসের সাথে যুক্ত তাদেরকে তদন্ত কমিটি বারবার এই কথাটাই আমি বলে আসছি। আপনি বারবারই বলছেন যে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং এটা নিয়েছে। আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আপনারা তো গুটি কয়েক যারা যুগ আছে কিনা দোষী তাও আমি জানি না, কিন্তু তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন, কিন্তু আপনারা এখনো কিন্তু যারা আমি চাচ্ছি যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার ক্যাম্পাসেরই একজন ছাত্রী ছিলেন, আপনি আপনার ক্যাম্পাসের ইমেজটা ফিরিয়ে আনুন। আপনার ক্যাম্পাস, আপনার সম্মান ক্যাম্পাসের সাথে জড়িত, আপনি দোষীদের সাব্যস্ত করুন, শাস্তির আওতায় আনুন, এবং আমার ক্যাম্পাসের সম্মান ফিরিয়ে আনুন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের সম্মান ফিরে আসুক, আমি এটাই বলতে চাচ্ছি।